মহারাজ, আমি আপনার কাছে সাহায্য ভিক্ষা চাইছি। আমার রাজ্য সন্দেশপুরকে আপনি বাঁচান মহারাজ। মহারাজ বিক্রমচন্দ্র, আপনি চিন্তা করবেন না, আমি বীরকে খবর পাঠিয়েছি, ও এখনই চলে আসবে। আমার দীর্ঘ বিশ্বাস ও নিশ্চয়ই আপনার রাজ্যের এই বিপদের দিনে আপনাকে সাহায্য করবে। মহারাজ আমায় ডেকে পাঠিয়েছেন? এই তো বীর চলে এসেছে। বীর, ইনি হলেন সন্দেশপুর রাজ্যের মহারাজ, আমার মিত্র। উনি খুব বিপদে পড়ে তোমার নিকটে এসেছে, তুমি ওনাকে সাহায্য করো। মহারাজের মুখে তোমার অনেক কথা শুনেছি বীর, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। আমাকে সবটা খুলে বলুন মহারাজ, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। আমার রাজ্যের নাম সন্দেশপুর, খুব শান্তিপ্রিয় রাজ্য আমার। জানি না হঠাৎ কোন কালো ছায়া আমার রাজ্যে নেমে এলো। প্রতিদিন কেউ না কেউ এইভাবে মারা যাচ্ছে, কেন হচ্ছে কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা হলো, তোমরা কি লক্ষ্য করেছো, এই মৃত ব্যক্তিদের প্রত্যেকেরই বুক চেরা, এদের বুকের গহ্বরে কারোরই কলিজা নেই। সে কি আর লক্ষ্য করিনি, এইসব দেখে তো ভয়ে আমাদের হাত পা কাঁপছে। না না, অনেক হয়েছে, এবার আমাদের মহারাজের কাছে যাওয়া উচিত। সবই তো শুনলে বীর, এবার তুমি পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। মহারাজ, বিপদকে কাছ থেকে না দেখলে তার কিনারা করা যায় না। আমি আপনার সাথে আপনার রাজ্যে যাব, আর নিজের সবটা দিয়ে আপনাদের রাজ্যকে এই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। সন্দেশপুর রাজ্যকে উদ্ধার করার লক্ষ্যে মহারাজ বিক্রমচন্দ্রকে সাথে নিয়ে বীর সন্দেশপুর রাজ্যে এসে পৌঁছয়। এই হলো আমার সন্দেশপুর রাজ্য ও আমার রাজবাড়ি, কিন্তু জানি না হঠাৎ কি যে হয়ে গেল। মহারাজ এভাবে কাঁদবেন না, আমি যখন এসেছি আমি তখন এই সমস্যার একটা সমাধান করে তবেই ফিরব। মহারাজ বিক্রমচন্দ্র এবং বীর কথা বলছিল, এমন সময় বিক্রমচন্দ্রের একমাত্র রাজকন্যা মিথিলা সেখানে আসে। পিতা, আপনি ফিরে এসেছেন। আরে রাজকন্যা জি, এসো এসো। ইনি কে পিতা? এ হলো বীর, আমাদের রাজ্যে যে বিপদ ঘনিয়ে এসেছে তার থেকে উদ্ধার করতে বীর আমাকে সাহায্য করবে। বীরের নাম শুনতেই রাজকন্যা মিথিলা এক অদ্ভুত আচরণ শুরু করে। পিতা, মানছি আমাদের রাজ্যের ভয়ঙ্কর বিপদ, সেই কারণে আপনিও খুব চিন্তিত হয়ে রয়েছেন, কিন্তু আপনি যে এতটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন সেটা আমি ভাবতেও পারছি না। কি বলছো রাজকন্যা, আমার কোন সিদ্ধান্ত তোমার ভুল মনে হয়েছে? যেখানে এই বিপদ কাটাতে আপনি আমি কিছুই করতে পারছি না, সেখানে আপনার কি মনে হয় এই সাধারণ ব্যক্তি আমাদের রাজ্যকে এই কঠিন বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে? এই লোকটা আপনার অর্থের লোভে এখানে এসেছে, একে আপনি তাড়িয়ে দিন পিতা। রাজকন্যা এসব তুমি কি বলছো, তুমি বীরকে যেমনটা ভাবছো বীর তেমনটা নয়। পিতা, চিন্তায় চিন্তায় আপনার যে বুদ্ধি লোপ পেয়েছে সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু চোখের সামনে রাজ্যের বিপদের দিনে আমি আর কোনো বিপদ ঘনিয়ে আসতে দেব না। প্রণাম রাজকন্যা, প্রথমেই আপনাদের পিতা ও কন্যার মাঝে কথা বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনি যে আমার বিরুদ্ধে দোষারোপ করছেন সেটা সম্পূর্ণ ভুল, আমি এখানে কোনো অর্থের লোভে আসিনি।
আমার মুখে মুখে কথা বলার তোমার সাহস হয় কি করে? নিজের সম্মান বাঁচাতে সাহসের নয় অধিকার লাগে। রাজকন্যা, জানি না এই রাজ্যকে আমি বিপদমুক্ত করতে পারবো কিনা, তবে আমি পূর্ণ চেষ্টা করব। আর আমি জানি চেষ্টা করলে অনেক কঠিন কাজেও সফলতা আসে। বীরের মুখে এমন কথা শুনে রাজকন্যা মনে মনে আরও রেগে যায়। না, গোটা রাজ্য তো ঘুরে ফেললাম, কিন্তু কোথাও তো কোনো জন্তু জানোয়ার কিচ্ছু খুঁজে পেলাম না। তাহলে প্রজাদের এরকম অস্বাভাবিক মৃত্যুর কারণটা কি? বীর কিছু বুঝতে পারলে? মহারাজ, আমি এটুকু নিশ্চিত, প্রজাদের এরকম অস্বাভাবিক মৃত্যুর পিছনে কোনো জন্তু বা জানোয়ার কিছু নেই। এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। অন্য কিছু? অন্য কিছু কি বীর? বীর কিছু বলার আগেই এক সেপাই হন্তদন্ত হয়ে এসে মহারাজকে বলে, মহারাজ মহারাজ তাড়াতাড়ি চলুন, আবারও একজন প্রজার মৃত্যু ঘটেছে। তার মুখ ভেদ করে তার কলিজা নিয়ে যাওয়া হয়েছে। উফ, কি যে যন্ত্রণাদায়ক দৃশ্য! মহারাজ আপনি তাড়াতাড়ি চলুন। মহারাজ, কি বলছো সেপাই? আর একজন প্রজার এমন অস্বাভাবিক মৃত্যু সংবাদ পেয়ে মহারাজ ছুটে চলে যান। বীরও সেই সময় মহারাজের সঙ্গে যাবে বলে মনস্থির করে, কিন্তু তখনই সে রাজবাড়ির ওপর থেকে দেখতে পায় রাজকন্যা মিথিলা চুপি চুপি রাজবাড়ির ভেতর প্রবেশ করছে। রাজকন্যা না, কিন্তু এত রাতে উনি কোথা থেকে ফিরছেন? আর এভাবে চুপি চুপি বাগানের দিকেই বা যাচ্ছেন কেন? না, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। বীর রাজকন্যার সামনে গিয়ে হাজির হয়। একি, তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করছো? সেই একই প্রশ্ন আমি আপনাকে করছি রাজকন্যা, আপনি এখানে এত রাতে কি করছেন? ভুলে যেও না, আমি এই রাজ্যের রাজকন্যা। আমি যেখানে খুশি যখন খুশি যেতে পারি। আর তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমাকে প্রশ্ন করো। না না, এখানে থাকা ঠিক হবে না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এক্ষুনি। বীরকে উপেক্ষা করে রাজকন্যা বাগান থেকে নিজের কক্ষের দিকে চলে যায়। রাজকন্যার কথার মধ্যে কেমন যেন একটা অসঙ্গতি লক্ষ্য করলাম। আর রাজকন্যার হাতটা ওভাবে পিছনে লুকিয়েছিলেন কেন? কি ছিল ওনার হাতে? কি রক্ত? এত রক্ত কোথা থেকে এলো? রাজকন্যা, প্রত্যেকদিন নতুন নতুন মানুষের কলিজা খাওয়া স্বাদই আলাদা। আর এই স্বাদের উপভোগ করার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। এসব এসব আমি কি দেখছি? তার মানে এই সব কিছুর পিছনে রয়েছে রাজকন্যা। কিন্তু রাজকন্যা এভাবে দানবের রূপ কেন ধারণ করছেন? না, এর পেছনে কি কারণ আছে সবটা আমাকে জানতে হবে। আমাকে অতীতে গিয়ে দেখতে হবে কেন রাজকন্যা এমনটা করছেন, কেন? তাহলে কি সন্দেশপুরের প্রজাদের এমন অস্বাভাবিক মৃত্যুর পেছনে রাজকন্যা মিথিলাই রয়েছেন? কিন্তু কেন? বীর কি আদৌ এই সমস্যার সমাধান করতে পারবে? জানতে হলে অবশ্যই অপেক্ষা করুন আমাদের পরের পর্বের জন্য।